তোমাদের এখন একটা এখন একটা টেস্ট এখন একটা কিউ গুগলিং টেস্ট এখন টেস্টটা হচ্ছে, দেখো একটা অ্যারে থাকবে, মনে করো যে এফআইএল ফাইল ফরম্যাট, এত কোনো রিয়েল লাইফ কাজ আমি সবসময় বলছি দেখাবো, এগুলো আমি রিয়েল লাইফ কাজ দেখাবো, আমি নয় সাহেব ভালো লাগে না, যে পিইজি দেখো আমরা কি করতে চাচ্ছি, তোমাদেরকে যদি ভিজুয়ালিও বোঝানোর চেষ্টা করি, ফাইল দেখছো এখানে একটা ফাইল আপলোড নিলাম, তো ফাইলটা কোন ফরম্যাটের, কোন ফরম্যাটের আমরা চেক করব, এটা আমরা চেক করব। তো আগে আমরা এখান থেকে শুরু করি, এটা অফ করি, হ্যাঁ কীভাবে আমাদের প্রয়োজন লাগে, দেখো আমাদের আমি সবসময় বলছি বাস্তব ভিত্তিক তোমাদের কাজ দেখানোর ট্রাই করব। তো এখন কোন ফরম্যাটের সে ফাইল দিল এটা আমরা প্রথমে পিএসপিতে চেক করা শিখি। এখন আমরা দেখব যে আমাদের এই ফরম্যাট যে বিষয়টা আছে এই সাথে অন্য কোন আমরা চেক করব, যে কোনো একটা বিষয় মনে করো সে একটা দিল, খেয়াল করো তোমাদের ওয়ার্ড দিল পিডিএফ, পিডিএফ আসলো, তো পিডিএফ আসছে, এখন আমার যেগুলো বলছে যে এই ফরম্যাটগুলো আমি কাজ নিব, কিন্তু অন্য একটা ফরম্যাট আসছে, তখন বলে দিবে যে না ভাই সরি তুমি পিডিএফ নিতে পারবো না, তুমি মেইন ফরম্যাটে আসো, এই কথাটা তোমরা বলে দেবা, স্টার্ট ইউর জার্নি, মানে একটা আর একটা ভেরিয়েবল থাকতে পারে বা যে কোনোভাবে তুমি চেক করবা যে এই তোমার এই অ্যারের ভিতরে, এই অ্যারের ভিতরে পিডিএফটা আছে কিনা এটা চেক করবা, তুমি যে এই অ্যারেটা দিতেছো এই অ্যারের ভিতরে খেয়াল করো, এই অ্যারের ভিতরে তোমার তুমি যে যে মানটা আছে তোমার হাতে সেই মানটা আছে কিনা, মনে করো পিডিএফ আছে, তাহলে না সরি যদি মনে করো যে জেপিজি আছে, জেপিজি তোমার হাতের ভিতরে আছে, তো চেক করবা যে জেপিজি অ্যারের ভিতরে আছে কিনা, মানে চেক শুরু করো, হোমওয়ার্ক তোমার, হোমওয়ার্ক না চ্যালেঞ্জ, ওকে চ্যালেঞ্জ, যে যে পারবে সবার জন্য 20 করে পয়েন্ট, আর যে যে পারবে না তাদের জন্য কোনো মানে জরিমানাও নাই, কিন্তু তারা বুঝতে পারবে যে কোথায় তোমার অবস্থান, তোমাদের বলে দেব। দেখো আমরা বলি এটা কি হয় এরকম বলি না, এটার ভিতর কি আছে, এই যেমন বাংলা কথাগুলো বলি ঠিক এই টাইপের কিছু চিন্তা করো, তোমরা চিন্তা করে গুগলিং করা শুরু করো, তোমাদের সময় হচ্ছে 13 মিনিট, স্টার্ট। আমি বুঝাতে পারছি না, বুঝাতে পারলেও গুড, না বুঝাতে পারলেও গুড, কারণ প্রশ্ন বোঝাটা একটা বড় ধরনের কাজ, স্টার্ট।